সুতরাং স্বাভাবিকভাবে সেটা সামনে এসছে আসবেই। এখন আমরা সবাই চাইছি যে দ্রুত হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যে সমস্ত সংস্কার করতে হবে অনেক মৌলিক ব্যাপার আছে যেগুলো অনেক সময় যাবে। এক দু নম্বর হচ্ছে যে এই সংস্কারগুলো কার কারা এটাকে গ্রহণ করবে, জনগণ, জনগণের যে সমর্থন, তাদের যে আপনার অ্যাপ্রুভাল, সেটা ছাড়া তো সংস্কার সম্ভব হবে না। এবং মাতৃত্বের রাজনীতি হিসেবে আমার এই মাঠের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগানোর চেষ্টা করি, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। অনেকেই অনেক কথা বলেন, অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে করেন না, কারণ আমি কতদিন যা বিশ্বাস করি সে কথা বলার চেষ্টা করি। আমি সোজা কথায় বলি, আমি যে দলের দায়িত্ব পালন করি, এই দলটি একটা পুরোপুরি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা লিবারেল ডেমোক্রেসি চাই, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। সেই কারণে কেউ যদি মনে করেন যে বিএনপি রাতারাতে র্যাডিক্যাল হয়ে যাবে, বিপ্লবী হয়ে যাবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা কাজ করতে চাই, এবং আমরা মনে করি এই গণতান্ত্রিক ব্যবস্থাগুলো যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে এটাকে চালু করতে পারি, তাহলে সেখানেই আপনার একটা ভালো একটা অবস্থা সৃষ্টি।